হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সো থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে গিয়ে স্পেশালি ওয়ান ডে ট্রিপ টু মুম্বাই ফ্রম পুনে। তো আজকে আমরা আমাদের গাড়ি নিয়ে গাড়ির প্রথম ট্রিপ মুম্বাই যাচ্ছি। এখন বাজে সকাল 5টা আর আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোনোর পালা। সো চলো আজকে মুম্বাই ট্রিপ করে আসা যাক। তোমরা দেখতেই পাচ্ছ এখনও অন্ধকার কাটেনি, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি খুব সকাল সকাল। কারণ কেন, ব্যাঙ্গালোর পুনে মুম্বাই যে হাইওয়েটা সেখানে পৌঁছাতে আমাদের প্রায় 25 থেকে 30 কিলোমিটার ড্রাইভ করতে হবে, আর এই ড্রাইভিং রাস্তাটা প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়, যার জন্য সকাল সকাল বেরোনো যাতে আমরা জ্যামটা না পাই আর খুব তাড়াতাড়ি আরামসে আমরা এক্সপ্রেস হাইওয়েটা ধরতে পারি। বেরোনোর সময় গাড়িতে জিপিএসটা সেট করে নেওয়া হয়েছিল যাতে আমাদের অসুবিধা না হয় রোড ট্রিপে। সো ফাইনালি আমরা চলে এসেছি ব্যাঙ্গালোর পুনে মুম্বাই এক্সপ্রেসওয়েতে, যেটা টোটাল 120 কিলোমিটার পুনে থেকে মুম্বাই, আর মাঝখানে টোটাল দুটো টোল পড়বে, দুটো টোলে প্রায় 600 টাকা মতো খরচ আছে। আর তোমাদেরকে বলে রাখি পুনে থেকে মুম্বাই হচ্ছে গিয়ে টোটাল 150 কিলোমিটার, আর আমরা প্রথমে আমাদের টার্গেট সেট করেছিলাম ডাইরেক্ট মেরিন ড্রাইভে, যেটা কিনা পুনে থেকে প্রায় 172 কিলোমিটার শো হচ্ছিলো। এক্সপ্রেসওয়ের এই 120 কিলোমিটার আমার জন্য একটা বেস্ট ড্রাইভ ছিল, কারণ এর আগে আমি এত লম্বা কোনো সময় গাড়ি চালাইনি, আর বিশেষ করে একটা কম্প্যাক্ট এসইউভি চালানো এত দূর পর্যন্ত একটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স। আমি এই রাস্তায় টপ স্পিড 130 পর্যন্ত তুলেছিলাম। এই রাস্তাটা সোজাসুজি লোনাবলার ওপর দিয়ে তারপরে খান্ডালার ওপর দিয়ে গেছে, আর আমরা লোনাবলা আগেই ঘুরেছিলাম, যার জন্য লোনাবলায় ঢুকলাম না, সোজা মুম্বাইয়ের দিকেই রওনা দিলাম। গাড়ির ফিউল লেভারের চেক করার সময় দেখেছি যে টোটাল হাইওয়েতে যতক্ষণ চালিয়েছি তখন প্রায় 21 কিলোমিটার পার লিটার মাইলেজ দিয়েছে, আর যখন মুম্বাইয়ের ভিতরে চালিয়েছি তখন প্রায় 16 কিলোমিটার পার লিটার মাইলেজ দিয়েছিল। তাহলে চলো বেশি কথা না বলে এবার যাওয়া যাক মুম্বাই। সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা পৌঁছে গেছি মুম্বাই মেরিন ড্রাইভ। এখানে একটা বোটও দেখা যাচ্ছে। আমরা পৌঁছেছিলাম প্রায় 9টার দিকে, অনেকক্ষণ টাইম লেগে গেছিলো কারণ মুম্বাইতে ঢুকতেই হালকা জ্যাম পেয়েছিলাম। আর এই সেই বিখ্যাত জায়গা যেখানে সিনেমা শুটিংগুলো হয়, মুন্নাভাই এমবিবিএসের শুটিংটা এখানে হয়েছিল, যেখানে সেই গানটা হচ্ছিল সঞ্জয় দত্তের। এবারে আমরা চলে এসেছি গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছাকাছি, যার উল্টো দিকে তাজ হোটেল আছে। তোমাদের দেখিয়ে দিই এরিয়াটা পুরোটা ঘুরিয়ে, দেখো পুরো সমুদ্রের এরিয়া আর অনেক বোট দেখা যাচ্ছে এখানে। তো চলো এবার ভেতর দিকে যাওয়া যাক। অনেক সিনেমাতেই আমরা এই সিনটা দেখেছি যেখানে পায়রাগুলো উঠতে থাকে আর সবাই খাবার দিতে থাকে, তো আজকে লাইভ এক্সপিরিয়েন্স, দেখো তোমরা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। গেটওয়ে অফ ইন্ডিয়া আর তাজ হোটেল দেখার পরে আমরা কোলাবা মার্কেটও গেছিলাম, তার জন্য একটা সেপারেট ভিডিও বানানো হয়েছে, তো সেটাও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর কিছু ফটো শেয়ার করলাম তোমাদের সাথে, দেখো কেমন লাগছে অবশ্যই জানিও।